ফেরত আসা 147 বাংলাদেশীর ইতালি যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। নিষেধাজ্ঞার মধ্যে ইতালিতে নিয়ে এই হেনস্থার জন্য কাতার এয়ারওয়েজকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। এদিকে আশকোনা হজ ক্যাম্পে 14 দিনের কোয়ারেন্টিন শেষে ছাড়পত্র দেয়া হবে ইতালি ফেরতদের। সম্প্রতি বিমানের একটি চার্টার ফ্লাইটে ইতালি যাওয়া কয়েকজন বাংলাদেশির শরীরে করোনা ধরা পড়ে। এরপরই 5 অক্টোবর পর্যন্ত বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি সরকার। তারপরও কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট দোহা হয়ে রোম যাওয়ার পর 147 বাংলাদেশিকে ফেরত পাঠায় দেশটির কর্তৃপক্ষ। ঢাকায় ফেরার পর তাদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়। হজ ক্যাম্পে নেই কোনো অব্যবস্থাপনার অভিযোগ, স্বাস্থ্যবিধি মেনেই সেখানে রাখা হয়েছে তাদের। প্রয়োজনীয় জিনিসপত্র ও খাবার নিয়ে সেখানে হাজির হচ্ছেন স্বজনরা। তবে তাদের ক্ষোভ, নিষেধাজ্ঞা সত্ত্বেও কাতার এয়ারওয়েজ কিভাবে যাত্রীদের নিয়ে গেল ওখানে? ওখান থেকে ওরা ফ্লাই করাইছে, ওরা করতো মেসেজ দিত, তাতে ধরো যাইতো না, যাতে 18 ঘন্টা আসতে 18 ঘন্টা এই যে কষ্ট করলাম, আমার আমার আবার পয়সা গেল, সব দিক থেকে তো আমি কষ্ট। সে তো তাদেরকে একটা টেস্ট করা উচিত ছিল, টেস্ট করানোর মাধ্যমে তাদেরকে পাঠালে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমরা ওইখানে কাতারে যখন গেছি দেন, তখনও আমরা জিজ্ঞেস করছি যে এই ধরনের একটা প্রবলেম হইতে পারে, এ টোটাল ফল্ট কাতারে এয়ারওয়েজ। কোনো নির্দেশনা দেয় নাই যে পরীক্ষা দিয়া যাইতে হবে। ফেরত আসি এদেরকে ওই ফেয়ার যাতে আমরা ওই এয়ারলাইন্সে যাইতে পারি, আমাদের কোনো বাহাত্তর টাকা না দেওয়া লাগে। ফেরত আসা যাত্রীদের কারোর মধ্যে এখনো পর্যন্ত করোনার উপসর্গ পাওয়া যায়নি, তাই করা হয়নি করোনা পরীক্ষা। এখন পর্যন্ত কারো কোনো ধরনের উপসর্গ দেখা দেয়নি, যদি কোনো ধরনের এই উপসর্গ দেখা দেয় তাহলে আমরা টেস্টের জন্য পরবর্তীতে তাদেরকে মেডিকেল ডক্টরদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন হসপিটালে প্রেরণ করব। 14 দিন ওখানে থাকবেন, 15 নম্বর দিনে সকাল 10টার মধ্যে ওনাদেরকে আমরা একটা সার্টিফিকেট প্রদান করবো যে 14 দিনে এখানে কোয়ারেন্টাইনে ছিলেন, তারপর ছেড়ে দেবো। এদিকে শনিবার দুপুরে দুবাই থেকে আসা 132 জন যাত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা।